টিভি উপস্থাপক হয়ে গেলেন শাকিব খান। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আমার ছবি আমার গান নামে একটি গানের অনুষ্ঠানে প্রথমবারের মতো তিনি উপস্থাপনা করলেন। অনুষ্ঠানটির গতরা ও পরিকল্পনা করেছেন ফারহানা নিশু। ফারহানা নিশু বলেন, শাকিব খান অভিনীত 10টি ছবির গান নিয়ে আমার ছবি আমার গান এর এই পর্বটি সাজানো হয়েছে। স্টুডিওতে একজন উপস্থাপক একজন অতিথি, এমন অনুষ্ঠান তো নিয়মিতই হয়। ঈদের অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করতেই নতুন এই পরিকল্পনাটি করা হয়েছে। এটি দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে। শাকিব খান জানান, আগে কখনো উপস্থাপনা করিনি, নিয়মিত করতেও চাই না, কিন্তু এই অনুষ্ঠানের ভাবনাতেই চমক আছে, তাই এর অংশ হলাম। সোমবার 29 আগস্ট দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ হয়। আসছে ঈদুল আজহায় 21 টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।